আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন, আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। বর্তমান গ্রীষ্মকাল, এপ্রিল মাসের সমাপ্তি লগ্ন, মেয়ের আগমন হবে। এই সময় প্রখর তাপদাহ, বাংলাদেশে টেম্পারেচার 43 ডিগ্রি সেলসিয়াস, মাঠঘাট ফেটে চলছিল হয়ে গেছে, নদীনালা শুকিয়ে গেছে, গভীর নলকূপ থেকে পানি উঠছে না, মানুষের পানির সমস্যা, পানির লেয়ার নিচে নেমে গেছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে গেছে, আমাদের গাছপালা বেশি কেটে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা নাই, যার কারণে পশু পাখি বসবাসের আবাসস্থল নাই, পশু পাখি ছটফট করতেছে গরমে, গাছপালা নেই। বন্ধুরা, এমন পরিস্থিতিতে বাংলাদেশ গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে কোনো বৃষ্টির আভাস নেই, শুধু প্রখর তাপ, তাপমাত্রা মেতে আরো বাড়বে। তারা পূর্বাভাস দিয়েছে 44 ডিগ্রি সেলসিয়াস হবে তাপমাত্রা। এই কঠিন পরিস্থিতিতে আমাদের টিকে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের পানি পান করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, এবং যে সকল খাবার খালে আমাদের শরীর ঠান্ডা রাখে সেই খাবার গ্রহণ করতে হবে। এই পরিস্থিতিতে, এই তাপদাহের মধ্যে হিটস্ট্রোকে আজকেও 8 জন মানুষ মারা গেছে। এই হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে হলে আমাদের সকাল 11টার পর থেকে বিকাল 3টা পর্যন্ত অহেতুক রোদ্রে চলাফেরা করা যাবে না, বাড়ির শীতল স্থানে অবস্থান করতে হবে, গাছপালার নিচে অবস্থান করতে হবে। এই সময় একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আমাদের সকলের জানা একান্ত প্রয়োজন, একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিও শশা বেশি খেলে শরীরে কি ঘটে এই প্রসঙ্গে। এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড ছাতি ফেটে যাচ্ছে কৃষ্ণায়, এই সময় শশা আমরা বেশি খাচ্ছি। এই শশা অতিরিক্ত মাত্রায় খেলে আমাদের শরীরে কি ঘটে সেটা জানা আমাদের একান্ত প্রয়োজন। সেই কারণেই আমি এই ভিডিওতে নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে সুস্বাস্থ্য অমীয় চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে একটি যুগ উপযোগীও, সময় উপযোগীও, এই ডিজিটাল যুগে আমাদের টিকে থাকতে হলে, রোগমুক্ত থাকতে হলে, সুস্থ জীবনযাপন করতে হলে শশা কী পরিমাণ গ্রহণ করতে হবে সেই প্রসঙ্গেই আজকের ভিডিওটি নির্মাণ করা। প্রচণ্ড খরা, তাই বলে এই নয় আপনি শশা ইচ্ছা মতো খাবেন। যারা কিডনি ডিজিজের রুগী, হার্ট ডিজিজের রুগী, তারা শশা সামান্যতম খেতে হবে, কেননা এই শশাতে 90% পানি। এই শশা কখন খাবেন, বেশি মাত্রায় খালি আমাদের শরীরে কী ঘটবে সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। শশা কোন নিয়মে খালে আমাদের শরীরে কল্যাণ বয়ে আনবে, কোন নিয়মে খেলে ক্ষতি করবে সেই প্রসঙ্গে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, আজকের মুখ্য আলোচ্য বিষয়, শশা অধিক মাত্রায় খেলে শরীরে কী ক্ষতি হয় বা কী ঘটে সেই প্রসঙ্গে আলোচনা। শশা এই গ্রীষ্মকালের জন্য একটি সুন্দর ফল, যেটা আমাদের শরীরে কল্যাণ বয়ে আনে। স্বাস্থ্যের জন্য শশা কতটা উপকারী তা আমাদের জানা একান্ত প্রয়োজন। ওজন কমানোর জন্য অনেকে শশা খেয়ে থাকেন, শরীরের পানিশূন্যতা রোধ করতে শশার জুড়ি নেই। একটি শশায় প্রায় 90% পানি, মুহূর্তের মধ্যেই শশা ডাইজেস্টে আমাদের শরীরকে সতেজ করে তোলে। গরমে প্রতিদিন খাবারের সঙ্গে শশা না হলে আমাদের চলেই না। অনেকে সালাদ হিসাবে শশা খেয়ে থাকেন, অনেকে আবার এমনি এমনি পানিশূন্যতা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণ শশা খেয়ে থাকেন। শশায় আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর ঠান্ডা রাখে। তবে এটি বেশি খেলে ক্ষতি
আমাদের অকল্যাণ বয়ে আনে বিশেষজ্ঞদের মত সেটাই আলোচনা করব। শশা অধিক মাত্রায় খেলে শশায় আছে অ্যান্টি অক্সিডেন্ট, অনেকে আছেন যারা ওজন কমানোর জন্য শশা অতিরিক্ত মাত্রায় খান, যখন ওই খিদে পায় তখন এই শশা খান, অনেক পরিমাণে খান, ফলে ওজন কমায়, কমার পরিবর্তে নানা সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মধ্যে শশা যদিও একটি স্বাস্থ্যকর ফল, তবে প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া যাবে না। ওজন কমাতে যদি সবসময় শশা খান তাহলে অন্য ভিটামিন থেকে আপনার শরীর বঞ্চিত হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। শশা খেতে হবে তবে পরিমাণ অনুযায়ী, অধিক মাত্রায় নয়। বিশেষজ্ঞদের মতে শশার খোসায় অধিক পরিমাণে যে উপাদান থাকায় আমরা সে শশা যখনই খাবো ভালোভাবে ধুয়ে খোসা সরিয়ে খাবো। শশার অনেক লোক খেলে দেখা যায় ঠোঁট ফুলে যায়, শরীরে চুলকানি দেখা দেয়, কোল্ড অ্যালার্জি পেশেন্ট যারা তারা শশা খেলে ঠান্ডা লেগে যায়, গলায় চুলকায়, ঠান্ডা কাশি আক্রান্ত হয়, এই সকল কোল্ড অ্যালার্জি আক্রান্ত রোগীরা কখনোই শশা খাবেন না অধিক মাত্রায়। যাদের নাকে পলিপাস আছে তারা অধিক মাত্রায় শশা খাবেন না, সাইনোসাইটিস আছে যাদের তাদের অধিক মাত্রায় শশা খাবেন না। যারা দীর্ঘদিন যাবৎ ব্রঙ্কাইটিসে ভুগছেন, শ্বাসনালীর প্রবলেম, যারা নিউমোনিয়ায় ভুগছেন তারা অধিক মাত্রায় শশা খাবেন না, খালি আপনার সমস্যা হবে। এবং বারবার অধিক মাত্রায় শশা খেলে হার্ট এবং কিডনির উপর বেশি চাপ পড়বে। দেখা যায় অনেক লোকের অধিক শশা খাওয়ার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, হার্ট ক্ষতিগ্রস্ত হয়, তাই প্রয়োজনের অতিরিক্ত শশা আমরা খেতে যাব না। শরীরে আরও পানিশূন্যতা দেখা দেয়, অধিক পরিমাণ শশা খেলে বারবার প্রস্রাব করতে যেতে হয়, ফলে ডিহাইড্রেশন হয়ে যায় শরীর অকালে, ফলে অকালে বার্ধক্য নেমে আসে। তাই অকাল বার্ধক্য রোধ করতে হলে প্রয়োজন অনুসারে শশা খেতে হবে, অতিরিক্ত মাত্রায় শশা খাওয়া যাবে না। অনেকেই দেখা যায় যাতে কনস্টিপিডেন্ট, তারা শশা খালি শশাই খেয়ে থাকেন, যাদের শরীর স্থূল হয়ে গেছে মোটা তারা শশা দিয়ে নাস্তা করেন, আবার কেউ যে রাতের বেলায় শশা খেয়ে ঘুমান। বন্ধুরা আমি অনুরোধ করব রাতের বেলায় কেউ কখনো শশা খাবেন না, এতে শরীরে উপকারের চেয়ে আরো ক্ষতি ডেকে আনবে। শশায় আছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের রাতের বেলায় খাওয়া ঠিক নয়। আর বন্ধুরা আমার বিভিন্ন অনুষ্ঠানের দেখি শশার সালাদ লেবু একসঙ্গে খেতে দেন, পোলোয়ার সাথে বিভিন্ন খাবার এর সঙ্গে, এটা কখনোই ঠিক নয়। শশাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, লেবুর সঙ্গে শশা কখনোই একসঙ্গে খাবেন না, এতে পান্নাসের উপক্রম হবে। রাইতে শশা খাওয়া থেকে বিরত থাকুন, পার্শ্ব প্রতিক্রিয়া হলে সবাইকে শশা খাইলে আপনাদের যাদের অ্যাসিডিটি আছে, হাইপার অ্যাসিডিটি, ডিউডেনাম আলসার, পেপটিক আলসার, তাদের অধিক সমস্যা হবে, তাই রাতে আপনারা কখনোই শশা খাবেন না। কিউবার ভিটামিনের আমাদের এই শশাতে শশাতে প্রচুর পরিমাণ কিউবার ভিটামিন থাকে, যার কারণে পেট ফাঁপা, পেট ফোলা ভাব দেখায় অধিক মাত্রায় শশা খেলে। শশা খাওয়ার সঠিক সময় হচ্ছে দুপুর বেলায়, দ্বিপ্রহরের সময়, কঠিন গরমের সময় আপনারা শশা খাবেন, রাতে কখনো ভুলেও শশা খাবেন না। একসঙ্গে লেবু আর শশা খাবেন না, বদহজমের মতো সমস্যা সৃষ্টি করবে এবং আপনার ঘুম ব্যাঘাত ঘটাবে, তাই রাতের বেলায় কখনোই শশা খাবেন না। এছাড়া খুব ভারী খাবারের সঙ্গে রাতে শশা খাবেন না, যদিও পেটের সমস্যা থাকে তাহলে এটি এড়িয়ে চলুন। ইচ্ছে হলেই দুপুরে খাবারের সঙ্গে সামান্য পরিমাণ শশা আপনারা প্রয়োজন অনুসারে খেতে পারেন, কয়েক টুকরা অতিরিক্ত পরিমাণ শশা খাওয়া যাবে না। শশায় অধিক পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, তাই লেবু আর শশা আপনারা কখনোই একসঙ্গে খাবেন না।
কিউকার ভিটামিন, কিউকার ভিটামিন শসাতে থাকার কারণে এটা আমাদের যাদের হাইপার অ্যাসিডিটি অ্যাসিডের রোগী, কনস্টিপেটেড রোগী, তারা অধিক মাত্রায় শসা খালে কিউবার ভিটামিন শসাতে থাকায় আমাদের পেট ফুলে যাবে, উদ্গার উঠবে, গ্যাস দেখা দেবে। তাই বন্ধুরা আমার, এই কঠিন সময় মোকাবেলা করার জন্যে, পানি শূন্যতা শরীর থেকে দূর করার জন্য আপনারা দুপুরবেলায় শসা খাবেন, প্রয়োজনের অতিরিক্ত শসা খাবেন না। কোন রুগীরা শসা খেতে পারবেন না সেটা তো আমি বললাম। আপনার যাদের পোল্ড অ্যালার্জি আছে, সাইনোসাইটিস আছে, বোথ নোসে পলিপস, তারা শসা খেতে যাবেন না। যাদের পোল্ড অ্যালার্জি আছে, প্রচুর অ্যালার্জি, ঠান্ডা কাশি সবসময় লেগেই থাকে, তারা শসা কখনোই খেতে যাবেন না। শসা খেলে আপনার ঠান্ডা কাশি আরও বেশি হবে। আর যাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে মিউকাস মেমব্রেন আক্রান্ত, প্রচুর পরিমাণ থুতু, লালা, কাশি বের হয়, তারা শসা খেতে যাবেন না, কাশির মাত্রা বেড়ে যাবে। বিশেষ করে রাত্রি কখনোই শসা খাবেন না। রাত্রির বেলায় শসা অধিক মাত্রায় খালে আপনাদের অ্যাসিডের প্রবলেম দেখা দিবে, পেট ফুলে যাবে, বারবার প্রসাব হবে, এতে হার্ট এবং কিডনি ডিজিজের রুগীরা শসা অধিক মাত্রায় গ্রহণ থেকে বিরত থাকুন। ইচ্ছা অনুযায়ী দুই চার টুকরা শসা খেতে পারেন, তাও দুপুরবেলায়। যারা হার্টের প্যাশেন্ট, যারা কিডনির প্যাশেন্ট, তারা অধিক মাত্রায় শসা খাবেন না, খালে বারবার প্রসাব হবে, শরীর ডিহাইড্রেশন হবে। যাদের ওয়েট অনেক বেশি এবং শরীর স্থূল হয়ে গেছে, তারা ডায়েট করেন, যারা রাতের বেলায় খাবার না খেয়ে, অন্য খাবার না খেয়ে শুধু শসা খেয়ে শুয়ে থাকেন, তাদের আমি সাবধান করতেছি বন্ধুরা আমার, রাতের বেলায় কখনোই আপনারা শসা খাবেন না। শসা খালে আপনার লাভের চেয়ে আরও ক্ষতি বেশি হবে। তাই রাতের বেলায় শসা খাওয়া থেকে বিরত থাকুন, দুপুর বেলায় সব শসা বেশি করে খাওয়ান, অধিক মাত্রায় শসা খাবেন না। যার যার শরীর অনুযায়ী যেটুক ডাইজেস্ট করতে পারে অনুরূপ পরিমাণ শসাই আপনি খান। অধিক মাত্রায় শসা উদার ভর্তি করে খেলে আপনার অকল্যাণ হবে, আপনি বারবার প্রসাব করার জন্য শরীর ডিহাইড্রেশন হয়ে যাবে, এবং কিউবার ভিটামিনকে শসাতে পর্যাপ্ত পরিমাণ থাকার কারণে এতে আমাদের শরীরের পানি শূন্যতা দূর করবে। তাই বলে এই নয়, প্রচুর পরিমাণ খেয়ে আবার বেশি শরীরের উপর চাপ সৃষ্টি করবেন। আর এই শসাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই বন্ধুরা আমার, আপনি যে অনুষ্ঠানে যান না কেন, যে বিয়ের অনুষ্ঠানে যান, যে আনন্দমুখর পরিবেশে যান, যে অনুষ্ঠানে যান না কেন, যখনই আপনাকে লেবু, সালাদ এবং শসা একসঙ্গে খেতে দিবে, কখনোই আপনি একসঙ্গে লেবু আর শসা খাবেন না। শসাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা বিরক্তিয়া সৃষ্টি করবে, এই বিরক্তিয়ার কারণে আপনার শরীরে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যাবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে। যারা সর্বদাই ঠান্ডা কাশিতে ভোগেন, তারা অধিক মাত্রায় কখনোই শসা খেতে যাবেন না। শসা খেলে আপনাদের সমস্যা হবে, ঠান্ডা কাশির পরিমাণ বেড়ে যাবে। তাই বন্ধুরা আমার, শসা প্রতিদিন পরিমাণ মতো খান, শরীর সুস্থ রাখুন, অধিক মাত্রায় শসা ভক্ষণ থেকে বিরত থাকুন। শসা মাত্রাধিক গরম দেখে এই দ্বিপ্রহার সময় খাবার নিয়ে খেয়ে খালি শুধু শসা দিয়ে পেট ভরবেন, এটা কখনোই ঠিক নয়। আবার যারা রাতে ডিনার না করে শুধু শসা খেয়ে কাল যাপন করবেন, রাত কাটাবেন, তাদেরও এটা ঠিক হবে না। অধিক মাত্রায় শসা খেলে শরীরের চর্বি কমে যাবে, পক্ষান্তরে বিভিন্ন শরীরের রোগ বাঁধবে। ও শসা পরিমাণ মতো খান, সুস্থ থাকুন, এটাই আমার কামনা। আপনারা সুস্থ জীবনযাপন করুন, ঠিক মতো যে খাবার যে যখন গ্রহণ করার কথা সেই সময় গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন, এই কামনা রেখে, এই কামনা করেই গ্রাম বাংলার মানুষ সে সুস্বাস্থ্য এই দেশের উন্নতির প্রধান সোপান। আপনি সুস্থ হলে আপনার পরিবার সমাজ দেশ সুস্থ, নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ থাকার প্রতি আহ্বান করুন। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখলেন তারা নিজে জানুন এবং আপনাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবকে জানাবেন যে হ্যাঁ আমার বন্ধুরা,
শশা খাওয়ার নিয়ম এই, অধিক মাত্রায় শশা বর্তন থেকে বিরত থাকুন। আর যেদের কোয়ালিটির পেশেন্টের শশা খাওয়া নিষেধ, তারা পরিমাণ মতো শশা ছাড়া অধিক মাত্রায় খাবেন না। দিনের বেলায় শশা খান, নিজের জীবনকে সুস্থ রাখুন, নিজের জীবনকে ধন্য করুন, এই প্রত্যাশা এই আকাঙ্ক্ষা রেখেই আজকের আলোচনা এখানে টানছি। আসসালামু আলাইকুম।